তো বন্ধুরা দেখো আমি আজ একটা কই মাছের লোভনীয় রেসিপি নিয়ে এসেছি, তো তোমাদের সাথে আজ এই রেসিপিটা শেয়ার করব, তোমরা অবশ্যই দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নেবে আর অবশ্যই এইভাবে একবার বানাবে আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে, তারপর তোমরা বলবে যে এটা কেমন খেতে হয়েছে, অসাধারণ, না বানালে বুঝতে পারবে না, তো অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিও। তো দেখো আমি রান্নাটা কীভাবে করছি, তো চলো রান্নাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। তো চলো রান্নাঘরে যাই, তোমাদেরকে আগে মাছগুলো দেখাই। সাইজগুলো যা বন্ধুরা, না মানে একদম এত বড় বড় করে সাইজ, তো চলো তোমাদেরকে দেখাই গিয়ে। তো চলো বন্ধুরা মাছগুলোকে এবার বার করে নিই। খুব লাফাচ্ছে, এগুলো একদম জ্যান্ত দিশি কই পুকুরের, এগুলো তোমার দাদা কিনে নিয়ে এসছে বাজার থেকে। মানে এই সাইজের কই কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায়, মাছগুলোর পেটে পুরো ডিমে ভর্তি আছে। দেখো মাছগুলো, শুধু দেখো, আমি তোমাদেরকে দেখাই সাইজটা, দাঁড়াও। আর বিশাল বড় বড় কাঁটা, এই দেখো পুরো এক হাত করে মাছগুলো, কতটা বড়। আর এই দেখো পেটের দিকটা হলুদ হয়ে গেছে, এটাতে পুরো ডিম আছে আর মাছটা পুরো পেকে গেছে। তো এইগুলোই আজকে, এগুলো দিয়ে আমি আজকে ভাপা বানাবো। মাছগুলো প্রচণ্ড ছটফট করছে, তো চলো এদেরকে এমনি রাখা যাবে না, এদেরকে বেছে নিই আগে, তারপরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো মাছগুলো কেটে নিচ্ছি, মাছগুলো অনেক বড় বড় আছে বলে যেহেতু এটা ভাপা করব, তো ওই জন্য আমি এটাকে দু টুকরো করে কেটে নেব, মাঝখান থেকে একটা করে কেটে নিচ্ছি। এমনি সাইজগুলো অনেক বড় বড়, পেটে আবার ডিম আছে, ডিমগুলো আর বার করব না, ডিমগুলো থাকবে। তো বন্ধুরা মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, তো দেখো, তো চলো এবার ফার্স্টে মাছটাতে নুন হলুদটা মাখিয়ে দিই। দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ, এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো এবার হাতটা ধুয়ে এসে গ্যাসটা অন করছি। তো মাছটা ভাজার জন্য এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল, এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। মাছটা কিন্তু আজ ভাজবো না, মানে খুব বেশি ভাজা হবে না, এবার আমরা মাছটার মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। তো আমি এক মিনিট মতন মাছগুলো তেলে দিয়ে ভেজে নিয়েছি, তো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো
দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে সর্ষে আর পোস্ত আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। খাওয়ার জন্য প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি। সর্ষে আর পোস্ত দিয়ে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু এর যে ফ্লেভারটা সেটা কিন্তু ভালো আসবে না। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। জলটা একটু বেশি দিতে হবে, কারণ মাছটা তো আমি খুব একটা বেশি ভাজিনি, তার জন্য একটু জলটা বেশি দিতে হবে যাতে মাছটা সিদ্ধ হয়। এটা আমি এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছটা আমি মিনিট সাতেক ধরে রান্না করে নিয়েছি, তো চলো এবার এটাকে খুলে দেখি। তো দেখো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর রঙটা এসছে। তো চলো এবার এটাকে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। তেল একদম সামান্য দিচ্ছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে টেস্টটা খুব ভালো আসবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার এটাকে নামিয়ে নেব। তো চলো এটাকে নামিয়ে নিই এবার। তো বন্ধুরা, তোমরা দেখলাম এটা কত সহজে রান্না করলাম। এটা রান্না করতে কোনো রকম ঝামেলা লাগে না, মানে খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর এটার টেস্ট কিন্তু অসাধারণ। আমি যেভাবে করলাম আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখো, এর টেস্ট কিন্তু অসাধারণ লাগবে। মানে বারবার তোমার মনে হবে আমি এইভাবেই কই মাছটা রান্না করে খাই, এটা এত ভালো খেতে লাগবে। গরম ভাত আর এই রেসিপি জাস্ট জমে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, যাতে আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি দিতে পারি। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই করে দেখাবো তোমাদেরকে। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে।